ঠাকুরগাঁওয়ে এই প্রথম সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হচ্ছে এতে অংশ নিচ্ছেন আটটি দল এ বিষয়ে আরও জানাতে সরাসরি চলে যাচ্ছে সহকর্মী নবীন হাসানের কাছে নবীন অনুষ্ঠান যদি শুরু হয়ে থাকে আপনার মাধ্যমে ডিবিসি দর্শকদের অনুষ্ঠানে কিছু অংশ একটু দেখাতে চাই আপনি যেমনটি বলছিলেন আসলে ঠাকুরগাঁয় এই প্রথম কিন্তু ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীদের সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকে এই উৎসবে প্রায় বিভিন্ন জাতি গোষ্ঠীর কিন্তু সাতজন আটটি দল এখানে অংশগ্রহণ করছে অনুষ্ঠান আরেক একটু দেরি আছে কিছুক্ষণ পরে শুরু হবে এই মুহূর্তে তাদের প্রস্তুতি চলছে আমরা জানি যে এখানে বিভিন্ন জাতিগোষ্ঠী আছে এই তাদের এই প্রথম এই আয়োজন এই আয়োজন কেন এই আয়োজনের উদ্দেশ্য কি যারা আয়োজক তাদের মুখে আমরা শোনার চেষ্টা করব আসলে এই আয়োজনের উদ্দেশ্য কি ধন্যবাদ নবীন বাংলাদেশের সবচেয়ে অহংকার বিজয়ের মাস এবং আজকে ঠাকুরগায়ের। পাকিস্তানি হানাদার মুক্ত দিবসের এই শুভ দিনের শুভক্ষণে এই আয়োজনটি করার উদ্দেশ্যই হচ্ছে যে এই বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ যেই বাংলাদেশের নানা ধরনের যে সাংস্কৃতিক বৈচিত্র্য সেটি মূলধারার মানুষের যেমন আমাদের ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর তেমন এবং এটি সম্মিলিতভাবে বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে পরিণত করেছে যেটি আমাদের মুক্তিযুদ্ধের মূল অঙ্গীকার ছিল আমরা জানি যে বাংলাদেশের যে নৃতাত্ত্বিক জনগোষ্ঠী তারা দুভাবে একটি অংশ পাহাড়ে এবং আরেকটি অংশ সমতলে এবং এই সমতলের যে আদিবাসী প্রায় সব মিলে ছত্রিশ ধরনের যে আদিবাসীর বিভিন্ন গোষ্ঠী রয়েছে তাদের একটি বড় অংশ যাদের আটটি গ্রুপকে সাথে নিয়ে আজকের এই সাংস্কৃতিক উৎসব এখানে এই উৎসবে তারা তাদের বিভিন্ন স্টলের মাধ্যমে তাদের জীবনধারা যেমন পরিবেশিত হবে একইভাবে তাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য যেটি আমাদের দেশ ও জাতির অত্যন্ত মূল্যবান সম্পদ সেটিও এখানে তিন ব্যাপী পরিবেশিত হবে আমরা মূলধারার মানুষ এবং এই যে নৃতাত্ত্বিক জনগোষ্ঠী সবাই মিলে আমরা বাংলাদেশি এবং যেই বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিষ্ঠিত সেটিকে এই ইনক্লুশনটাকে আমরা আরও নিয়ে যেতে চাই এবং একই সাথে সমতলের যে আমাদের এই ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী মানুষজন রয়েছে তাদের যে এই উৎসব এই উৎসব মাঝে মধ্যে ভাটা পড়ে নানা ধরনের বৈষম্যের মুখোমুখি হওয়ার কারণে আমরা যত বেশি তাদেরকে জানবো তাদের প্রতি আমাদের যে হাত সম্প্রসারিত করবো এজন্যই যে আমরা সেই বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন জাতির জনকের নেতৃত্বে দেখেছিলাম যে এই বাংলাদেশ হবে পারস্পরিক মুক্ত যে জন্যই এই দিনব্যাপী আমাদের ঠাকুরগাঁ এবং দিনাজপুর অঞ্চলের আটটি এই ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর গ্রুপের এই আয়োজন চলছে এই অঞ্চলে এটি প্রথম আমরা মনে করি এই আয়োজনগুলো জাতীয় পর্যায়ে হওয়া প্রয়োজন আজকে সংস্কৃতি সচিব মহোদয় এখানে কিছুক্ষণ পরে আসবেন এবং অন্যান্য অতিথিবৃন্দ আসবেন এই প্রোগ্রামটি মূলত ইএসডিওর উদ্যোগে এবং হেক্স সুইজারল্যান্ড এবং বাংলাদেশ সরকারের সহায়তায় বাস্তবায়িত হচ্ছে এবং এটি যত বেশি হবে আমাদের পারস্পরিক জানাশোনা যত বেশি হবে এই অভিগম্যতা যত বেশি বাড়বে তত বেশি আমরা আমাদের যে চেতনা আমাদের যে স্বপ্ন যে বাংলাদেশ আমরা চাই ভেদাভেদ মুক্ত বাংলাদেশ এবং যে স্বপ্ন আমরা দেখি যে কেউ পিছিয়ে পড়ে থাকবে না তাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবে আপনি বলছিলেন যে কেউ জানা পিছিয়ে না পড়ে পুথি এই ছিল আমার কাছে সংস্কৃতি উৎসবে সর্বশেষ খবর নিশ্চয়ই পরবর্তীতে আমরা আরো বিস্তারিত জানাতে পারব ধন্যবাদ নবীন